আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এটা হচ্ছে সন্ধ্যার সময়, গতকাল সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার মানে 7টা বাজে, তখন আমি ওরা ব্যাডমিন্টন খেলছে, আমি একটু নিচে নামছি। দেখো কিউট কিউট কতগুলো বাচ্চা। এ হচ্ছে আমার ছেলের ফ্রেন্ডরা, আর ওরা খেলছিল, আমি একটু শুট করলাম, আর একটু বাইরে হাঁটাহাঁটি করব ভাবছি। তারপরে বাসায় যেয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, মানে আমি কি গিফট পেলাম, অনেকগুলো সোয়েটার গিফট পেয়েছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই বাড়িটা দেখো, বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান, 2-3 দিন ধরে এখানে এই লাইটিং করা, লাইট জ্বলছে। তারপর আমি একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। পুরো বাড়ি প্রায় 8-9-8 তলার মতো হবে বাড়িটা, কিন্তু পুরো বাড়িটা লাইটিং করেছে, খুব সুন্দর। বিয়ের অনুষ্ঠান 2-3 দিন ধরেই হচ্ছে, তাই না? গায়ে হলুদ হবে, বউ ভাত হবে, এটা সাজানো থাকবেই। খুব সুন্দর করে সাজিয়েছে, কালারগুলো খুবই সুন্দর লাগছে, নীল সবুজ হলুদ। আর এখানে আমি হাঁটতে হাঁটতে এই খালার কাছে চলে আসছি। খালা পিঠা বানায়, দেখো এই হাঁড়িটা সে 700 টাকা দিয়ে বানিয়ে নিয়ে আসছে, কিভাবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো কিভাবে একটা ডেক্সিকে তিনটা মুখ করে সে ভাপা পিঠার জন্য বানিয়েছে। আমাকে বলল খালা যে, খালা আমি এটা 700 টাকা দিয়ে বানিয়ে নিয়ে আসছি, দেখো ডেক্সিটা। এখন চলে আসছি আমি সেই আমার সোয়েটারগুলো, যেগুলো আমি কালকে গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো সোয়েটার মানে শীতের পোশাক আমি পেয়েছি, আমার বাসায় মেয়ে নেই কিন্তু সবগুলোই আমাকে পরতে হবে। এখন এক এক করে তোমাদের সাথে আমি সবগুলোই শেয়ার করব, সামনে এসে শেয়ার করছি। না হয় ভিডিও করা, আমি একা একা ভিডিও করি তো আসলে মুশকিল হয়ে যায়, এর জন্য সামনে এসে এক এক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ছয়টারই খুবই সুন্দর এবং একটু অন্য রকম। এই দেখো, এটা নিচ দিয়ে কুচি কুচি দেওয়া আছে, আর সাদা আসলে ক্যামেরার সামনে যখন ধরলাম ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর গলা থেকে একদম নিচ পর্যন্ত ঘুরিয়ে কুচি কুচি করা সোয়েটারটা খুবই সুন্দর এবং সাদা হোয়াইট কালার, আমার কাছে বেশ ভালো লাগে, এটা খুব সুন্দর। তোমাদেরকে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, এবং কোনটা ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার মেয়ে নেই দেখে সবগুলো আমাকে পড়তে হবে। আর এটা হচ্ছে দ্বিতীয় সোয়েটার, অনেকগুলো, মিনিমাম 8-9টা হবে, তোমরা দেখতে থাকো, আমি এক এক করে সব দেখিয়ে দেবো। এটা হচ্ছে শেড, উপরে সাদা কালো শেড আর নিচে কালো রঙের, কালো পুরো অনেকখানি জায়গায় কালো, সেখানে আবার সুন্দর এই করা আছে, কাজ করা আছে মোটামুটি, এবং খুবই ভালো লাগে আমার এই সোয়েটারটা, অসম্ভব ভালো লাগে, আমি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে এবং কোনটা কেমন ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। দেখো নিচে কাজ করা আছে, যে এগুলো আমার একটাও কেনা না, আমি গতকাল এটা বাইং হাউস থেকে গিফট পেয়েছি। যারা বাইং হাউস বুঝো তারা অবশ্যই বুঝবে যে বাইং হাউসটা কি। গার্মেন্টসের একটা, গার্মেন্টস হচ্ছে আমার হাজব্যান্ডের গার্মেন্টস আছে, আর আমার হাজব্যান্ড, তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের নিজস্ব একটা গার্মেন্টস আছে, আর সে অর্ডার নেওয়ার জন্য যে বাইং হাউসে যায়, সে বাইং হাউস হচ্ছে বিদেশ থেকে যে অর্ডারগুলো দেয় সেটা বাইং হাউসে দেয়, আর সেখান থেকে গার্মেন্টসে নেওয়া হয়। এটা হচ্ছে থার্ডটা, তোমরা দেখতে থাকো, এটা হচ্ছে একটু বাঙ্গি কালার হালকা, ক্যামেরার সামনে আসলে কালারগুলো ফুটছে না, যেগুলো সাদা কালার বাঙ্গি কালার সেগুলো ফুটছে না। আর এর গলাটা হচ্ছে এমনভাবে খুবই, তোমাদের যদি গলায় অনেকে দেখো না মাফলার ঝুলিয়ে রাখে, কিন্তু এই এইটা পরলে মাফলার আর লাগবে না, এক্সট্রা করে কোনো কিছু গলায় দিতে হবে না, গলাটায় বোটে সুন্দর করে রাখা যাবে, ঠিক আছে? আমি দেখতে থাকো, তার আগে আমি ছোট করে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই সোয়েটারটা দেখো, দেখতে মনে হচ্ছে খুবই ছোট কিন্তু টানলে বেশ বড় হবে, এমন কি মোটা মানুষও এটা পরতে পারবে, আমি এটা গায়ে দিয়ে একটু দেখেছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এমন কি খুবই নরম এবং সফট, এটা গায়ে দিলে কোনো রকম, আমাদের দেশি যে সোয়েটারগুলো আছে দেখা যাচ্ছে কিনলে গায়ে দিলে চুলকায় বা কীরকম লাগে, আর এগুলো বাহিরের যেহেতু সেগুলো পরলে খুবই আরাম লাগে, সোয়েটারগুলো খুবই আরাম। আর এই একটা হচ্ছে, এটা দেখো কাজ করা সামনে, এই যে দেখো ডিজাইন করা হাতায়ও এভাবে ডিজাইন করা আছে,
এটা সম্ভবত উলের হবে, কিন্তু উলটা খুবই দামি এবং খুব ভালো একটা উলের উল। আমাদের দেশি কোনো উল দিয়ে এটা তৈরি না, এটা বাইরের কান্ট্রির, যেহেতু সেহেতু এগুলো তো একটু উন্নত মানের। এগুলো আমরা বাইরে বাংলাদেশেও কিনতে গেলেও বেশ টাকা দিয়ে কিনতে হবে। আমি ফ্রি পেয়ে গেলাম, তাই ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই হচ্ছে আরেকটা, এটার কালারটা হচ্ছে পিঙ্ক হবে, এটা হালকা পিঙ্ক কালার আছে না সেটা, একদম হালকা। দেখো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এগুলো পরে কিন্তু অনেক আরাম অনেক। এই দেখো কাছ থেকে দেখাচ্ছি, গায়ে লাগবে না, এমন কি খুবই সফট টাইপের সোয়েটারগুলো। আমি এতগুলো সোয়েটার পেয়েছি, মেয়ে নেই যেহেতু আমাকে একাই পড়তে হবে। আমার হাজবেন্ড বলতে যে এক একদিন এক একটা গায়ে দিয়ে তুমি বের হবা, হাঁটতে বের হও যেহেতু এক একদিন এক একটাকে পরবা। আর এই একটা কালার, এটাও খুব, এটা একটা মিষ্টি কালার, এটা খুবই সুন্দর। এটার ডিজাইনটা একটু অন্যরকম, আমি তোমাদেরকে দেখাবো। প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবে, তাহলে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর নিচটা একটু চোকা টাইপের, অন্যরকমের ডিজাইন তোমাদেরকে দেখালাম না, একটু অন্যরকম আসলে ক্যামেরায় ভালো। এই যে একটু সামনের দিকটা ঝুলানো, দেখো এগুলো কিন্তু বাহিরের, যে তার প্রমাণ কিন্তু এইটাই। আমি দেখাবো যে এগুলো বাহিরের মাল, বাহিরের মানে ছয়টা সবগুলোই, কটা দেখালাম হিসাব নেই না। আরো আছে, অপেক্ষা করো, আর একটা আছে। এই হচ্ছে দেখো, এটা এটাও হালকা কালার, কিন্তু আমার জন্য সবগুলোই ভালো, মোটামুটি হালকা কালার। দুই ওই দুই একটা আছে একটু গাঢ় কালার, আর এটার মধ্যে দেখো এই যে ডিজাইন করা, এগুলো একদম এত সুন্দর ফিনিশিং করা, এগুলো কোনো বাংলাদেশে ফিনিশিং এই ধরনের দিতে পারবে না, বাংলাদেশেই তৈরি করবে, দিতে পারবে না বললে ভুল বলো, কারণ এগুলো বাংলাদেশেই অর্ডার দেওয়া হয়েছে। আর এই কালো সোয়েটারটা এই অসম্ভব অসম্ভব সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখো এই যে নিচটায় আবার অন্যরকম একটা কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছে, দেখো আমি একটু উঁচু করে, ও উল্টা করে ধরেছি, আমি সোজা করে ধরছি, দাঁড়াও নিচটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা হয়তো বা ইয়ং বয়সের মেয়েদের খুব ভালো লাগবে পড়লে, কিন্তু তাও এখন আমাকেই পড়তে হবে যেহেতু আমার কোনো মেয়ে নেই, আর সেরকম কেউ নেই যে যাকে আমি গিফট করতে পারি, মেয়ে বল মানে সেরকম কেউ নেই দেওয়ার মতো আসলে সবগুলোই। এই দেখো এত সফট, এত সফট, এটা হাতে নিলেই, খুব ক্লোজ করে আমি দেখাচ্ছি যে বোঝা যাচ্ছে হাতে নিলেই যে এত সফট এগুলো, এগুলো পরে অনেক 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 আরাম। আজকের আমার এই ভিডিওটি কেমন, এই দেখো আমি তোমাদের কাগজটা সহ দেখিয়ে দিচ্ছি, এগুলো বাহির থেকে যেহেতু অর্ডার দিয়েছে, এই যে ওদের কাগজটা লাগানোই আছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করোনি, আমার চ্যানেল ভিজিট করো প্লিজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে, এবং অল অপশনটা ক্লিক সিলেক্ট করবে, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তাহলে আজকের মতো বিদায় নিই, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনামুক্ত থাকো, এবং আমার ভিডিওতে প্লিজ প্লিজ লাইক দিও, একটা করে লাইক দিও। তোমরা লাইক কেন দাও না, লাইক দিলে খুব ভালো লাগে, নিজে কাজ করতে উৎসাহ বোধ করি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি এখানে কথা বলেছিলাম কিন্তু সাউন্ড অফ করে দিয়েছি, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।